ছাগলটাকে আজকে বের করলাম না, কত বেলা হয়ে গেল, যাই গিয়ে দেখি ওর কি অবস্থা। কি হয়েছে তোর, তুই এইভাবে ছটফট কেন করছিস? তোর অনেক খিদে পেয়েছে তাই এমন করছিস, তাই না? না না বুড়িমা, দেখো না আমার পায়ের কাছে একটা সাপ এসেছে, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে। ওই সাপটিকে দেখে আমার অনেক ভয় লাগছে। তুমি আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখে গেছো, তাই তো আমি এখান থেকে সরতেও পারছি না। কোথায় সাপ? এ তো একটা ছোট্ট সাপের বাচ্চা, তুই একে ভয় পাস না। এই বাচ্চা সাপটা মনে হয় অনেক আঘাত পেয়েছে, কতটা ক্ষত লেগে আছে ওর গায়ে। এ কথা বলে সাপটিকে বুড়ি নিজের কোলে তুলে নিল। কি করছো বুড়িমা, তুমি এই বাচ্চা সাপটিকে কোলে কেন তুলে নিচ্ছ? তুমি কি পাগল হয়েছ? ওই সাপটি যদি তোমাকে কামড়ে দেয় তাহলে তো তুমি এখনই মারা যাবে। না রে, কিছুই হবে না, তুই ভয় পাস না, ও আমাদের কিছুই করবে না, কারণ ও জানে আমি ওর কোনো ক্ষতি করব না, বরং ওকে সাহায্য করব। কোথায় চললে বুড়িমা, অনেক বেলা হয়ে গেল, আমাকে খাবার দেবে না? এই সাপকে দেখে আমি তোর খাবারের কথা ভুলে গিয়েছি, সাপটার গায়ে যেভাবে ক্ষত লেগে আছে। আচ্ছা, আমি তোর গলা থেকে দড়িটা খুলে দিচ্ছি, তুই জঙ্গলে যেয়ে একটু ঘাস পাতা খেয়ে আয়, ফিরে আসলে আমি তোকে খাবার দেব। বুড়ি ছাগলের গলার দড়ি খুলে দিয়ে সাপটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। বুড়িমা আমাকে কত ভালোবাসতো, এখন এই সামান্য একটা বেশধর সাপকে পেয়ে আমাকে ভুলে গেল। আমাকে এখন নিজের খাবার নিজেকেই খুঁজে নিতে হবে। কি অবস্থাটা নাই হয়েছে সাপটির, আমি ওর গায়ে একটু হলুদ গুঁড়া লাগিয়ে দিই, তাহলে ওর ব্যথাটা অনেকটাই কমে যাবে। তারপর বুড়ি সাপটির অনেক যত্ন করতে লাগলো। ছাগল সারাদিন এদিক ওদিক ঘাস খেয়ে বিকেলে বাড়িতে ফিরে এলো। বুড়িমা, ও বুড়িমা, তুমি তো আজকে বিকালে আমাকে গাছের পাতা পেরে দিলে না, ওই উঁচু গাছ থেকে তো আমি পাতাও পাড়তে পারি না। তুমি তো রোজ বিকেলে আমাকে পাতা পেরে দাও, তাহলে আজকে কেন দিলে না? এই সাপটার অনেক অসুখ রে, ওর সারা গায়ে ক্ষত লেগে আছে মনে হচ্ছে, কোনো চিল বা বেজি ওর উপর আক্রমণ করেছিল, ওকে একটু সুস্থ করেই আমি তোকে খেতে দিচ্ছি। বুড়ির কথা শুনে ছাগলটি মন খারাপ করে গোয়াল ঘরে চলে গেল। এদিকে বুড়ি সাপটিকে নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়েছিল যে ছাগলকে খেতে দেওয়ার কথাও ভুলে গিয়েছিল। কি রে, তোর এখন কেমন লাগছে? কালকে থেকে তো তুই কোনো কথাই বলছিস না আমার সাথে। বুড়িমা, তুমি আমার কথা বুঝতে পারবে? কেন পারবো না, সব পশু পাখির ভাষা আমি বুঝতে পারি, তোরাই তো আমার সব, তোদের নিয়েই তো আমি পড়ে আছি। তুমি অনেক ভালো গো বুড়িমা। বুড়িমা এখন ওই সাপটিকে নিয়েই পড়ে আছে, সাপটিকে তো দেখছি বুড়িমা নিজের কোলের উপর নিয়ে বসে আছে। তুই নিজে নিজেই চলে এসেছিস, কালকে তো আমি তোকে তোর ঘরে বেঁধে রাখতেই ভুলে গিয়েছিলাম। এখন তো তুমি আর আমার দিকে একটুও তাকাও না গো বুড়িমা, তুমি ওই সাপটিকে এখনো যেতে দাওনি। তুমি এইভাবে সাপটিকে নিজের কাছে রেখো না, সাপটি যে কোনো সময় তোমার ক্ষতি করতে পারে। ওকে কোথায় যেতে দেব, দেখছিস না ও কত ছোট একটা বাচ্চা সাপ, তুই নিজের কথা ভুলে গেলি? তোকেও তো আমি এত ছোটতেই নিয়ে এসেছিলাম জঙ্গল থেকে। আমি তো তোমাকে দুধ দিতে পারি যেগুলো তুমি খেতে পারো, কিন্তু এই বিষাক্ত সাপ তোমাকে কি দেবে যে
শুধু শুধু তুমি ওকে রেখেছো নিজের কাছে। ওর আমাকে কিছু দেওয়া লাগবে না, শুধু আমার কাছে থাক। আজ থেকে ও আমার পোষা সাপ। সাপকে আবার কেউ পোষে নাকি? যেদিন তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে। আজকে আমি আর তোমাকে কিছুই বলবো না। ছাগল এমনটা বলে রেগেমেগে সেখান থেকে চলে গেল। সাপটি ঘর থেকে বেরিয়ে বাইরে যেতেই তার সাথে ছাগলের দেখা হলো। এই দুষ্টু সাপ, তুই কেন যাচ্ছিস না বুড়িমার কাছ থেকে? তুই যেদিন থেকে এসেছিস তারপর থেকে বুড়িমা আমার যত্ন কমিয়ে দিয়েছে। আমি আর তুমি দুজনেই বুড়িমার কাছে একই রকম। তুমি ভুল বুঝছো বুড়িমাকে, সে বৃদ্ধ মানুষ, তাই তো আমাদের দুজনের একসাথে খেয়াল রাখতে পারছে না। কই, তুই আসার আগে তো এমনটা হয়নি। বুড়িমার এই বয়সে কেন যে এগুলো করছে কে জানে। তুই আবার বাইরে বেরিয়ে এলি কেন? বুড়িমা তো সবসময় তোকে নিজের কোলের উপর রেখে দেয়। বুড়িমার কোলের উপর বসে থাকলেই তো তোর খাবার জুটে যায়। এখন তো দেখছি বুড়িমা আমার দুধ নিজে না খেয়ে তোকে খাওয়ায়। তুমি আমার সাথে এভাবে ঝগড়া করছো কেন? আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছিলাম। তোর মতো বিষাক্ত সাপের সাথে আমি কোনো বন্ধুত্ব করতে চাই না। আর একবার যদি তুই এসেছিস আমার সাথে বন্ধুত্ব করতে, খুব খারাপ হয়ে যাবে, এই আমি বলে দিলাম। আজকে এতদিন হয়ে গেল কিন্তু এখনো এই বিষাক্ত সাপটা এ বাড়ি থেকে নড়ছে না। আর নড়বেই বা কেন, বুড়িমা যে যত্ন করে ওকে, এবার আমাকে কিছু একটা করতে হবে। ছাগল একটা দুষ্টু পরিকল্পনা করে বুড়ির ঘরে গেল। ছাগল সাপটিকে নিজের পা দিয়ে চেপে ধরে রাখল। কি করছো তুমি? আমার অনেক ব্যথা লাগছে, তুমি আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো তোকে আমি? অনেক জ্বালিয়েছিস এই কয়টা দিন তুই আমাকে, আজকে তো তোকে আমি মেরেই ফেলবো আমার পায়ের আঘাতে। বুড়িমা তুমি কোথায়, আমাকে বাঁচাও! সাপের চিৎকার শুনে বুড়িমা সেখান থেকে চলে এলো। হে, কি করছিস তুই? তাড়াতাড়ি ছেড়ে দে ওকে, ও তো তোর শক্ত খুরের আঘাতে এখনই মারা যাবে। ছাগল বুড়িমার কথা শুনে সাপটিকে ছেড়ে দিল। আরে, তুই এইভাবে ওকে আঘাত কেন করলি? যদি এই সাপটি তোকে কামড়ে দিত। না না বুড়িমা, আমি কিভাবে আমার বোনকে কামড়ে দিতে পারি? ও ছোট থেকে হিংসুটে ছিল, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসতাম আর আজও ভালোবাসি, তাই তো ওর আঘাত আমি সহ্য করেছিলাম। আমি তোর বোন হতে যাব কেন? তুই তো একটা সাপ আর আমি ছাগল, এটা তো কোনোদিনও সম্ভব না। বুড়িমার কাছে আসার আগে তোর মনে আছে যে তোর আরেকটা বোন ছিল? হ্যাঁ, আমার একটা বোন ছিল, কিন্তু সে তো হারিয়ে গিয়েছিল। আমি তোর সেই হারিয়ে যাওয়া বোন। সেই দিন আমার পায়ের নিচে এক নাগিন পড়ে, তারপর সে আমাকে কামড়ে দিতে যায়। তখনই আমি তার কাছে অনেক মিনতি করি, পরে সে আমাকে রেগেমেগে অভিশাপ দেয়, আর সেই অভিশাপের জন্যই আজকে আমি সাপ। তুই তোর নিজের বোনকে এইভাবে আঘাত করলি, আর এতদিন তোর এই বোনকে নিয়ে হিংসায় জ্বলছিলি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে বোন, আমাকে ক্ষমা করে দে, আমি আর কখনো কারোর সাথে এইভাবে হিংসা করব না। ছাগল এমনটা বলে কান্না শুরু করে দিল। তখনই সেই ছাগল তার অভিশাপ থেকে মুক্ত হলো। সে সাপ থেকে একটা সুন্দর ছাগলে পরিণত হয়ে গেল। আমি আজকে আমার অভিশাপ থেকে মুক্ত হয়ে গেলাম। হ্যাঁ, আমার পোষা সাপ এখন ছাগলে পরিণত হলো। আমার দুটো ছাগল আজ থেকে।